ওপেনিং জুটিতে 101, দল অল আউট হয় 166 রানে। চার দিনের ম্যাচ, শেষ দুই দিনে যার সিংহভাগ অবদান উইকেটের। কেন উইকেটের কথা বলছি তা নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। বিকেএসপির 4 নম্বর মাঠে প্রথম দিন পেসাররা আধিপত্য দেখালেও দ্বিতীয় দিনে এসে দৃশ্যপট পুরোপুরি বদলে যায়। পেস বল খেলা যতটা সহজ ছিল, স্পিন খেলা যেন ততটাই কঠিন হয়ে যায় ব্যাটারদের কাছে। দ্বিতীয় দিন দুই দলের বোলাররা উইকেট নিয়েছেন 14টি, যার মধ্যে স্পিন ঘূর্ণিতে সাজঘরে ফিরেছেন 13 জন ব্যাটার। তাই প্রশ্ন চলে আসে, এমন উইকেটে ম্যাচ খেললে প্লেয়াররা কী শিখবে? তাদের মুখেও শোনা যায় উইকেটের বিরূপ আচরণ নিয়ে অসন্তোষ প্রকাশ করতে। শুধু কি প্লেয়ার, উইনিং দলের কোচও হয়তো এমন জয় সন্তুষ্ট নয়, কারণ কোচের দৃষ্টিতে ফলাফল নিজেদের পক্ষে এলেও দিন শেষে ক্রিকেটেরই ক্ষতি। তাই তো গ্রাউন্ডসম্যানদের সাথে উইকেট নিয়ে আলোচনা করেন দীর্ঘ সময়। এই আলোচনা সুফল বয়ে আনে কি না তা সময় বলে দেবে। এবার দৃষ্টি দেয়া যাক দ্বিতীয় দিনের খেলায়। গত দিনের দুই অপরাজিত ব্যাটার গাজী ও শামসুর রহমান শুভ দ্বিতীয় দিনের খেলা শুরু করলেও তাদের জুটি বড় হতে দেয়নি সানজামুল। বাঁহাতে এই বলার সাজঘরে ফেরান 22 রান করা গাজীকে। এরপর 8 নম্বরে ব্যাট করতে আসা আবু হায়দার রনিকে সঙ্গে নিয়ে 35 রানের জুটি করে মেহরাবের বলে ব্যক্তিগত সর্বোচ্চ 64 রানে শামসুর রহমান শুভকে থামতে হয়। শুভ থামলেও রনির ব্যাটকে থামাতে পারেননি কোনো বোলার। এই ব্যাটার সমান 3টি করে 4 ছক্কার সাহায্যে 59 বলে খেলেন অপরাজিত 43 রানের ইনিংস। তাতেই প্রথম ইনিংসে ঢাকা মেট্রোর স্কোরবোর্ডে যোগ হয় 233 রান। 156 রানে পিছিয়ে থাকা রাজশাহীর দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাব্বির হোসেন দলকে উড়ন্ত সূচনা এনে দেয়। এই দুই ব্যাটার ওভার প্রতি প্রায় 7 রান তুলে যখন বড় স্কোরের আভাস দিচ্ছেন, ঠিক তখনই রাকিবুলের বলে স্ট্যাম্পিং হয়ে 56 বলে 78 রান সংগ্রহ করা সাব্বির হোসেনকে ফিরতে হয় সাজঘরে। তাঁর বিদায়ের সঙ্গে ভাঙে 101 রানের ওপেনিং জুটি। ইনিংসের প্রথম 15 ওভারে রাজশাহীকে যে স্বপ্ন দেখিয়েছে তামিম সাব্বির, সেই স্বপ্ন মুহূর্তে ধূলিস্যাৎ হয়ে যায় রাকিবুলের স্পিন ঘূর্ণিতে। এই বলার একাই তুলে নেন 8 উইকেট, যা তার ক্যারিয়ার সেরা। না, এটা তো অবশ্যই ভালো ফিলিংস, কারণ প্রথমবার ফার্স্ট ক্লাসে আমি 1 ইনিংস 8 উইকেট পাইছি। সো সব ক্ষেত্রে হলো আমার আসল বিষয়টা হলো যে আমি টিমকে কীভাবে সার্ভ করতে পারি যত বেশি উইকেট নিয়ে বা ভালো বোলিং করে। সো আমার টার্গেটই ছিল যে আমি টিমের জন্য যত বেশি ভালো বোলিং করতে পারি। না, অ্যাকচুয়ালি দেখেন, অ্যাজ এ বোলার ছয় খাওয়া এটা স্বাভাবিক। আমি ওই বলটা ভালোও করি নাই, বাট মেরে দিছে। বাট একটা জিনিস থাকে যে বলারদের সবসময় কামব্যাক করার জায়গাটা থাকে। সো আমি নিজের প্রতি বিশ্বাস ছিল যে হয়তো আমি ওকে আউট করতে পারবো। সো জিনিসটা হয়েছে আর কি। সাব্বির ভাইয়ের সময় আমি সেলিব্রেশন করি না, প্রীতমের সময় করছি, কারণ আমার মনে হয় উইকেটটা বেশি ইম্পর্টেন্ট ছিল তখন। দেখেন, টেস্ট ক্রিকেটটা এরকম, কারণ এই মোমেন্টামের খেলা তো আপনার প্রথম দিনে খেলা একরকম থাকবে, সেকেন্ড দিনে একরকম, থার্ড দিনে একরকম, ফোর্থ দিনে একরকম। সো এই জিনিসগুলো টেস্ট ক্রিকেটে যারা বুঝে, ক্রিকেট ভালো বুঝে, তারা আসলে সেটা দেখলে বুঝে যে কতটা এনজয় করা যায় আর কতটা দিনে দিনে কত মোমেন্টাম চেঞ্জ হয়। সো আজকে দেখেন, সকালে যখন আমরা বেরো অল আউট হইলাম, ওরা আমাদের এক সেশনে অ্যাকশন করে ফেলো 15 বার, তারপরে 10 ওভার আরও অল আউট হয়ে গেলো। সো এটাই ক্রিকেট, এটাই টেস্ট ক্রিকেট। এমন পারফরমেন্সের সুবাদে ম্যাচ সেরার পুরস্কার ওঠে রাকিবুলের হাতে, যার স্পন্সর ছিলেন মধুমতি ব্যাংক। সালমান আবদুল্লাহ, স্পোর্টস অ্যান্ড নিউজ।